আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে এগ বাইটস তৈরি করে দেখাবো। এটা মূলত ডিম দিয়ে তৈরি করতে হবে। প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েই দেব। শীতকালীন সবজি বা হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে অসাধারণ এই রেসিপিটা কিন্তু ইজিলি তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এগ বাইট তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি একটা মিক্সার তৈরি করে নিব। এখন এর মধ্যে আমি এক এক করে তিনটা ডিম ভেঙে দিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে অবশ্যই পিঠাটা তৈরি করার জন্য 30 মিনিট আগে ডিমগুলো বের করে নিতে হবে। আমি তিনটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট লবণ। আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন। এখন একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমি এই ডিমটা 2-3 মিনিট ফেটে নিচ্ছি। একেবারে ফমি ফমি করে ফেটে নেওয়ার কিছুই নেই, জাস্ট ভালোভাবে ফেটে নিলে হবে, যাতে সাদা অংশ এবং কুসুমটা একসাথে গলে যায়। আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে সবজিগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়েছি 1/3 কাপ গাজর কুচি, জুলিয়ান কাট করে নেওয়া, আর নিয়েছি 2 টেবিল চামচ আলু কুচি, এটাও জুলিয়ান কাট করে নেওয়া, 2 টেবিল চামচ কাঁচামরিচ, 1/4 চামচ আদা কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ভিতরের অংশটা নিইনি, শুধু উপরের অংশটা নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজের কলি, আর ধনিয়া পাতা নিয়েছি, এটা আমি পরে ইউজ করব, আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এই সবজিগুলো আমি ভেজে নিব। এই জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং আদাটা। পেঁয়াজ আদাটা আমি 1-2 মিনিটের জন্য একটু ভেজে নিব। আপনারা চাইলে আদা কুচিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এক বাইটে যদি আদাটা থাকে তাহলে খেতে ভালো লাগে। আমি 1 মিনিট বা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন যেই সবজিগুলো একটু শক্ত বা সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিতে হবে। এজন্য আমি আলু এবং গাজরটা আগে দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এই এগ বাইটটা তৈরি করতে পারেন। আর সবজি বাচ্চারা খেতে চায় না, আপনারা চাইলে এভাবেই লুকিয়ে লুকিয়ে সবজি খাওয়াইতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা, যে যেটাই বলুক না কেন, আর সাথে দিয়ে দিলাম টমেটো। এখন সব কিছু আবারও 2-1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এই সবজিগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, কারণ এক্স বাইটে যখন দেবো এটা আরেকটু ভাজা ভাজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য, আরও এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে, না থাকলে স্কিপ করবেন, সমস্যা নেই। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট ভেজে নিব। শীতের সময় অনেক রকম সবজি ওঠে, এইসব সবজি দিয়ে আপনারা যদি বিভিন্ন রকম রেসিপি তৈরি করেন মন্দ হয় না। আমি অলরেডি আমার চ্যানেলে ভেজিটেবল রোলের একটা রেসিপি দিয়ে দিয়েছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই সবজিটা এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব। আর অন্যদিকে আমার ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আমি ধনিয়া পাতাটা এখানে কাঁচা ইউজ করেছি। আমি চাইলে কিন্তু ভাজির মধ্যে ধনিয়া পাতাটা দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। এখন সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলো কিন্তু ঠান্ডা আছে, আপনারা যদি গরম সবজি ডিমের মধ্যে দেন এতে করে ডিমটা জমা বেঁধে যাবে আর কাঙ্ক্ষিত এক্স বাইট তৈরি হবে না। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর হুইস্ক ইউজ করব না, একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে সবজি এবং ডিমটা একদমই মিশে যায়।
এক্স বাইট তৈরি করার জন্য চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা হলো চিতই পিঠা বা পাঁচ খোলা, যেটাই বলে থাকেন না কেন। লোহার এই তাওয়াটা কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। আমি এর উপর তেল গ্রিস করে নিচ্ছি, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমি আজকে এক বাইটটা এই তাওয়ার উপরেই তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তাওয়া নিতে পারেন। মিডিয়াম হিটে তাওয়াটা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এখন চামচ দিয়ে অল্প অল্প করে উঠিয়ে দিচ্ছি, পুরোটা ভরে দেওয়া যাবে না, এতে করে উল্টিয়ে নিতে সমস্যা হবে। আর এক্স্যাক্ট শেপে আসলে এটা করা পসিবল না। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন, আসলে সব কিছু বলে বোঝানো যায় না। খুব পুষ্টিদায়ক এই খাবারটা, কিন্তু আপনারা বাসায় অনায়াসেই তৈরি করতে পারেন, আসলেই অনেক টেস্ট হয়েছে। সবগুলো ছাঁচে গোলাটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একটু লো করে দিতে হবে, আর ওয়েট করতে হবে 3 মিনিট। 3 মিনিট পরে একটা চামচ দিয়ে আমি একটু উল্টে দিব। উল্টে দেওয়াটা একটু টাফ, কারণ প্রপার শেপে পিঠাটা পাওয়া খুবই কঠিন। আপনারা যেমনটা পারেন তেমনভাবেই দিবেন। আমি 2টা চামচ দিয়ে একটু হেল্প নিয়ে উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অন্য পার্টটা কিন্তু হয়ে গেছে, একটা ইউনিক শেপ। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে দিলে কিন্তু এই পাশটা হতে সামান্য সময় লাগবে, 1 মিনিট কি 1.5 মিনিট, এর থেকে বেশি লাগবে না। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমি এ পাশটাও 1-1.5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আমি আশা করি বাসায় এই রেসিপিটা তৈরি করলে বড় ছোট সবাই খুব পছন্দ করবে। 1-1.5 মিনিট পরে আমার এগ বাইট গুলো হয়ে গেছে, একটা দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা যদি মিডিয়াম থেকে লোতে করে এগ বাইট গুলো তৈরি করেন, তাহলে কিন্তু একদমই পুড়বে না, সবগুলোই খুব সুন্দর একটা কালার আসবে। আমার যেহেতু তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। আর যতবারই আপনারা এই পিঠাটা তৈরি করেন না কেন, তেল গ্রিস করে দিতে হবে। আমি এখন সার্ভ করে নিচ্ছি, সামান্য একটু সস দিয়ে দিলাম। এটা আমার রুচির উপর ডিপেন্ড করে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদের কোনো তফাত আসবে না। একটা চামচ দিয়ে টেনে দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে, জাস্ট এ ডেকোরেশন। এখন সবগুলো এক বাইটই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র নাস্তার জন্যই যে এক্স বাইট তৈরি করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই এক্স বাইটটা তাদের দিতে পারেন। টিফিন বক্স কিন্তু কখনোই ভরা আসবে না, একদমই ফাঁকা করে দিবে। আমি সার্ভ করে নিয়েছি, এখন আমি এর উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি গাজর কুচি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর বাচ্চাদের অবশ্যই একটু সবজি খাওয়ানোর চেষ্টা করবেন। আর এর উপরে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, ডেকোরেশন ইজ মাস্ট। আমার এই এগস বাইট কিন্তু তৈরি হয়ে গেছে। আই হোপ আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং বাসায় ট্রাই করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।